সোনালী রঙের চিনিকুড়া ধানের শৈল্পিক কারুকাজে নির্মাণ করা হয়েছে ১৮টি প্রতিমা। আপাত দৃষ্টিতে মনে হয় প্রতিমাগুলো যেন সোনা দিয়ে মোড়ানো। ১০০ কেজি চিনিগুড়া ধান দিয়ে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এসব প্রতিমা। প্রতি বছর গতানুগতিক ভাবে হয়, এবার কমিটি একটা সিদ্ধান্ত নিল যে নতুনত্ব কিছু করা যায় কিনা, তাই ভাস্করের সঙ্গে কথা বলে, মানে গ্রামবাসীর সঙ্গে সবার সঙ্গে কথা বলে ওনারা এই ধান দিয়ে এই নতুন আঙ্গিকে নতুনত্ব দিয়ে, যেটা আমাদের কলারা থানা এই প্রথম এই ধান দিয়ে দুর্গা প্রতিমা করা হচ্ছে নতুনত্ব। টানা এক মাস ধরে ৫ জন কারিগর মিলে তৈরি করেছেন এসব প্রতিমা। শুরুতে প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট, নকশি কাপড়ের পাড় ও বিচালির ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়। পরে মাটি ও বিশেষ শৈল্পিক কারুকাজ হিসেবে চিনিগুড়া ধান ব্যবহৃত হয়। কিছু কিছু অংশে ব্যয়বহুল রং স্প্রে করা হয়। এতে প্রতিমাগুলোর সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। সুগন্ধি চিনিগুড়া ধান দিয়ে তৈরি করা এসব প্রতিমা শোভা পেয়েছে সাতক্ষীরার কলরোয়া পৌর এলাকার মুরারিকাঠি উপজেলার উত্তর পালপাড়ার মণ্ডপে। ব্যতিক্রমী এই প্রতিমা তৈরির জন্য ভাস্কর্য ও কারিগরদের মজুরি সহ আনুষঙ্গিক খরচ হয় ১.৫ লাখ টাকা। এখানে আপনার ১.৫ লাখ টাকার মতন খরচ হয়েছে, ভাস্কর্যকে দিতে হয়েছে এবং আনুষঙ্গিক সহ। আমাদের পূজা আরম্ভের আগে আমাদের এখানে যে মানুষের যেন একটা ঢল নেমেছে এবং আমরা আশা করছি পূজার কয়েকদিন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা এনার সামাল দিতে পারবে কিনা আমরা এখন সেই চিন্তাই আছি। রাত পোহালে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ। তবে ধান দিয়ে তৈরি এ প্রতিমা যেন বিশেষ নজর কেড়েছে সবার। আমাদের যে ধানের ঠাকুর হয়েছে, আশপাশের কোথাও এমন ঠাকুর এখনো হয়নি। আমাদের ঠাকুর দেখতে অনেক লোক আসছে, অনেক ভিড় জমছে, আপনারা সবাই আসবেন। আমাদের কলারোয়ার প্রথম এই ঠাকুর হচ্ছে, ধানের ঠাকুর, লোকজন হচ্ছে এখনো, ভিড় এখনো আসলে ভিড় হচ্ছে, কালকে বহু লোক এসে চলে গেছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতি বছর সাতক্ষীরার বিভিন্ন স্থানে ব্যতিক্রমী ভাবে সাজানো হয় দুর্গাকে। এবারও চিনিগুড়া ধান দিয়ে নির্মিত প্রতিমার কারণে আলোচনায় সাতক্ষীরার কলারোয়া।